A car on the move caught fire in Bidhan Market, Siliguri this afternoon. A fire tender arrived and doused the fire. The incident is being investigated. The driver of the car managed to escape unhurt. अरे बांगला नहीं तो ऊपर दुर्घटना কারণ গাড়িটা এখান থেকে রানিংয়ে যাচ্ছিল রানিংয়ে গাড়িটা আগুন লেগে যায় শর্ট সার্কিট হয়ে এবার যখন পেছন থেকে আমাদের মার্কেটের কিছু লোক চাটিয়ে থাকে তখন গাড়িওয়ালা এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে নেমে যায় গাড়ি দিকে তারপরে ঘটনা কি হলো তারপরে তখন প্রচুর আগুন লেগেছে আমাদের মার্কেটের প্রচুর লোক তারা বালু দিয়েছে জল দিয়েছে অনেক কিছু করেছে কিন্তু কিছু করতে পারেনি লাস্টে ফায়ার ব্রিগেড এসে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে গাড়িটা মার্কেটটা আজকে বেঁচে গেল কেন মার্কেটে অত ভয়াবহ আগুন লেগে যেত পারতো যার জন্যই আমাদের মার্কেটের আমরা এই দুটো দোকানে একটু হিট হয়ে গেছিল আমরা ফায়ার ব্রিগেডকে দিয়ে জল দিয়ে ওটাকে ঠান্ডা করিয়ে তারপর ফায়ার ব্রিগেডকে আমরা বিদায় করি A TMC leader from the Phulbari area came to the rescue of the bereaved family of a TMC worker who was murdered on June 11. The leader has taken the responsibility of the education of the slain worker's daughter till the family can start sustaining themselves. The two accused involved in the murder have already been arrested by the NGP police. তো 11 জুন আমাদের দলের কর্মী জ্যোতির্ময় কলোনি সঞ্জয় দাস ওকে হত্যা করা হয় তো ওর পরিস্থিতি পরিবারের খুবই খারাপ আছে এক দেড় বছরের একটা শিশু সন্তান আছে আর 11 বছরের সন্তান আছে ওনার স্ত্রী অসহায় আছে অবস্থাতে তো আমার কাছে যখন আমাদের কাছে খবর আসে এবং আবেদন নিয়ে আসে যে এখানে সাহায্য করার জন্য তো আমরা আমাদের দলের পক্ষ থেকে ওনাদের কিছু খাদ্য সামগ্রী প্রদান করে গেলাম এবং বাচ্চাটার স্কুলের যে পড়াশোনার পরিস্থিতি নেই এই মুহূর্তে তাকে আর্থিক কিছু সাহায্য করলাম এবং আমি ওনাদেরকে দায়বদ্ধতার সাথে এটা স্বীকার করছি যে ওনার বাচ্চাটার যে কদিন না পর্যন্ত স্থিতিশীল হচ্ছে ওই বাচ্চাটার পড়াশুনোর দায়িত্বটা আমি নিচ্ছি আমাদের দলের পক্ষ থেকে এবং যে কদিন স্থিতিশীল না হচ্ছে তাতে খাদ্য সামগ্রী যেটা মাসে লাগবে সেটাও আমরা ব্যবস্থা করে দেবো এবং প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে এনজিবি পিএসের সাথে তো দুজন অ্যারেস্ট হয়েছে যারা মূল আসামি তারা অ্যারেস্ট হয়েছে এবং আগামী দিনে পুলিশের মতো কাজ করছে প্রশাসনের উপর আমাদের যথেষ্ট ভরসা আছে যাতে ওদের একদম ফাঁসির সাজা হয় তার ব্যবস্থা নিশ্চয়ই পুলিশ করবে আশা আমি রাখি এবং আগামী দিনে ওনার যে কোম্পানিতে কাজ করতো সঞ্জয় দাস সেই কোম্পানিতে আমরা যাব গিয়ে কথা বলবো যাতে ওর জায়গায় রিপ্লেস করা যায় ওনার মহিলাটাকে যাতে সচ্ছলভাবে ফিরে আসতে পারে সেই ব্যবস্থাটা আমরা আমাদের দলের পক্ষ থেকে নিশ্চয়ই চেষ্টা করব The Forest Minister of Bengal briefed the media on the plans of the department to open the forest areas to the public in a phased manner. The forest areas were closed to public due to the lockdown. The minister was at the Baksa Tiger Reserve conducting an administrative meeting with senior forest officials of North Bengal. পর্যটনের ব্যবসায়ীদের কিছু প্রস্তাব এসছে আমরা ওই কিছু জিনিসটা ভেবে দেখছি যেমন কিছু কিছু জায়গা আমরা হয়তো ওপেন করে দেবো কিন্তু এই যে বর্ষার এই সিচুয়েশন এর মধ্যে তো ধরুন কার সাফারি হওয়া তো সম্ভব নয় যেহেতু আপনারা জানেন গাড়ি নিয়ে গেলে কাদায় আটকে যেতে পারে এবং সেটা ন্যাচারালি আমাদের জঙ্গলের পক্ষেও সেটা ঠিক সুতরাং যে যে জায়গা যেটুকু করা যাবে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি আবার এখন যা ওয়েদারের অবস্থা আপনারা উত্তরবঙ্গ জুড়ে দেখছেন সুতরাং এই মুহূর্তে এই ওয়েদারটাকে সামনে রেখে আবহাওয়ার যা ডিটেল পরিসংখ্যান পাচ্ছি এই মুহূর্তে হয়তো কিছু করা সম্ভব নয় কিন্তু আমরা এটাকে মাথায় রেখেছি কিছু কিছু জায়গা হয়তো আমরা অ্যালাউ করবো আপনারা জানেন যে আমাদের এখানে নতুন কুকুর ট্রেন্ড কুকুর এসছে এবং আগামী দিনে বক্সায় আর একটা কুকুর আমরা দিচ্ছি সেটাও 30 তারিখে ট্রেন্ড হয়ে মধ্যপ্রদেশ থেকে এসে যাবে
ন্যাচারালি ওটা আসার পরে, এবং এখানে করিম বলে আমাদের অলরেডি একটা কুকুর এবং আরও একটা আছে, সুতরাং এদেরকে নিয়ে ট্রেন করে আমরা চেষ্টা করছি। এবং আপনাদের আমি জানাই যে আমাদের একটা স্টাফের শর্টেজ চলছিল, আমরা আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে চলেছি, কিছু ম্যান পাওয়ার আমরা বাড়াতে চলেছি, এবং সেইগুলোকে নিয়ে আগামী দিনে একদম স্বচ্ছতার সঙ্গে যাতে বনে কাজ করতে পারে, কোথাও যেন কোনো অভিযোগ না থাকে, কোনো জায়গায় চোরা শিকারি বা চোরা কারবারিদের ধরার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেই সবগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা। Worldwide coronavirus cases rose to 99,35,361 today, with 4,97,555 deaths and 53,83,819 recoveries. India reported 18,522 cases in the past 24 hours, taking the total tally that crossed the 5 lakh mark to 5,08,953. With 15,685 total fatalities and 2,95,881 recoveries. In Bengal, total cases today was 16,190 with 616 deaths and 10,535 recoveries. Home Minister Amit Shah and Delhi CM Arvind Kejriwal visited a COVID-19 care center in the Chatarpur area to take stock of the situation as the war waged against the COVID-19 pandemic has reached an acute status. Former CM and leader of the opposition N. Chandrababu Naidu, in a tweet, posted a video of deceased bodies of COVID-19 patients transported on JCBs and tractors. He expressed his shock and sadness. A municipal commissioner and a sanitary inspector in Srikakulam district of Andhra Pradesh were suspended after Andhra Pradesh CM's office initiated an inquiry on the incident. Please like our Facebook page and do subscribe to our YouTube channel. Hit the bell icon to never miss the latest updates from News at 9.